2021 এর বিধানসভা ভোটের কাজের টাকা না পেয়ে বিক্ষোভ ঠিকাদারদের দাবি 28 কোটি টাকা দ্রুত ফিরিয়ে দেওয়া হোক এদিন বারাসাতে বিক্ষোভ দেখান তারা 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কর্মীদের নিরাপত্তা রক্ষীদের জন্য কাজের বকেয়া টাকার দাবিতে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান উত্তর চব্বিশ পরগনা জেলা পিএইচ ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসোসিয়েশনের ঠিকাদারদের দাবি প্রায় 150 জন কন্ট্রাক্টরের 28 কোটি টাকা বকেয়া রয়েছে সেই টাকা পাওয়ার জন্য বারংবার আবেদন করলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি আধিকারিকদের কাছ থেকে 2021 সালে বিধানসভা নির্বাচনে যুদ্ধকালীন তৎপরতায় কেন্দ্রীয় বাহিনীদের জন্য বিভিন্ন রকম শৌচালয় জলাধার সহ একাধিক পরিষেবা দ্রুততার সাথে দিয়েছিলেন তারা ভোট মিটে যাওয়ার পর সেই কাজ সম্পন্ন হওয়ার পরও 2023 সালে দাঁড়িয়েও এখনো পর্যন্ত তারা তাদের বকেয়া টাকা পায়নি বলে দাবি ঠিকাদারদের সেই কারণে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান উত্তর চব্বিশ পরগনার জেলা পিএইচ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের তিন বছর অতিক্রান্ত হয়ে গেল 2021 সালের বিধানসভা ইলেকশন সেই ইলেকশনের কাজগুলো আমাদের জরুরি ভিত্তিতে করতে হয় দিন রাত্রি রাত দুটো আড়াইটা তিনটে অবধি সারা রাত জেগেও প্যারামিলিটারি ফোর্স যে আসে সেন্ট্রাল ফোর্স তাদের অ্যাকোমোডেশন তাদের স্যানিটেশন সমস্ত জল সমস্ত কাজগুলো জরুরি ভিত্তিতে আমাদের এক সপ্তাহ সাত দিন ম্যাক্সিমাম দশ দিন এই টাইমের ভেতর কাজগুলো অতিক্রান্ত মানে কমপ্লিট করতে হয় এই জরুরি কাজ করে নেওয়ার পরেও আজকে দীর্ঘদিন ধরে তিন বছর অতিক্রান্ত হতে চললো এক পয়সা কোনো ঠিকাদার এখনও পেমেন্ট পায়নি তার মধ্যে বহু ঠিকাদার আছে আর্থিক অনটনের সঙ্গে লড়াই করছে কেউ কেউ ধার দেনা করে কাজগুলো করতে হয় কারণ শর্ট টাইমে জরুরি ভিত্তিতে কাজগুলো সাত দিন দশ দিনের মধ্যে কমপ্লিট করতে হয় প্যারামিলিটারি ফোর্স চলে আসে যার জন্যই এই কাজগুলো আমাদের জরুরি করার পরেও আজকে তিন বছর অতিক্রান্ত হয়ে গেল সেই পেমেন্ট আসছে না নানা রকম তালবাহানা নানা রকম অজুহাত যে ডিপিআর তৈরি হয়নি ডিপিআরের স্যাংশন হচ্ছে না নবান্নর থেকে ডিপিআর পাস হচ্ছে না ফিনান্স অর্ডার করছে না এইসব মধ্যে আমরা ঢুকতে চাই না বা আমরা জানিও না আমাদের জানার বিষয়ও না আমরা কাজ করেছি আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পেমেন্ট হলে সেই পেমেন্ট দিয়ে আমরা আবার অন্য কাজগুলো করি বা সেই আরও অনেক কাজ আমাদের থাকে সেই কাজগুলো করতে হয় প্লাস এই পেশার সঙ্গে আমাদের লেবার ঠিকাদার তার পরিবার পরিজন আমাদের পরিবার পরিজন সবাই জড়িত 2021 সালের লোকসভা নির্বাচনের বকেয়া টাকা সহ মোট ছ দফা দাবিতে আজকে তাদের এই স্মারকলিপি প্রদান তাদের দাবি বকেয়া টাকা মেটানো না হলে আগামী দিনে আমরণ অনশনের পথে হাঁটবেন ঠিকাদারেরা এ বিষয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পিএইচ ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার দেবপ্রসাদ মণ্ডল জানান 2021 সালে বিধানসভার ভোটে আমরা সেন্ট্রাল ফোর্সের জন্য যে কাজ করেছিলাম আজ 2023-এ দাঁড়িয়েও সেই কাজের টাকা আমরা কেউ পাইনি যার ফলে ঠিকাদারদের পেটে আঘাত করেছে তাদের পরিবারেও অভাব দেখা দিয়েছে ঠিকাদারদের সাথে যেসব শ্রমিকেরা যুক্ত তাদের পেটেও টান পড়ছে তাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টাকার ব্যবস্থা করে দেওয়া হোক অ্যাকোমেন্ডেশনের যে কাজ আমরা করেছিলাম সেন্ট্রাল ফোর্সের সেই অ্যাকোমেন্ডেশনের ফোর্সের টাকা লক্ষ লক্ষ টাকা আমাদের ঠিকাদারদের আটকে রাখা হয়েছে যার ফলশ্রুতি হিসাবে ঠিকাদাররা তাদের রুজি রোজগারে আঘাত পড়েছে তাদের পরিবারে আঘাত পড়েছে তাদের সাথে যেসব শ্রমিকরা যুক্ত আছে তাদের পেটেও আঘাত পড়েছে ব্যুরো রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ